আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত ইন আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুলিল্লা আবাদ আউজুবিল্লাহি মিনা সাহিত বিসমিল্লাহি রহমান রাহিম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ফেনি সাউথ ইস্ট ডিগ্রি কলেজের অনলাইন ক্লাস শুরু করছি আমি ইমরান হোসেন সেলিম প্রভাষক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ শিক্ষার্থী বন্ধুরা আমি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আলোচনা করব পাকিস্তান আমলের চব্বিশ বছরের বঞ্চনার ইতিহাস পাকিস্তান আমলের চব্বিশ বছরে আমাদেরকে পাকিস্তানি সরকার কীভাবে বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত করেছে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করেছে সেই বিষয়টি আমি ধারাবাহিকভাবে তুলে ধরবো ইনশাআল্লাহ আমি তিনটি পর্বে এই ইতিহাসটি আলোচনা করব আজকে থাকছে প্রথম পর্ব সুতরাং আর দেরি না করে শুরু করি তাহলে উনিশশত সাতচল্লিশ সালে দেশ বিভাগের পর থেকেই বাংলা তথা পূর্ব পাকিস্তানের প্রতি পাকিস্তানি শাসকদের নীতি ছিল বৈষম্যমূলক পাকিস্তানের জন্ম থেকে পরবর্তী সময়ের ইতিহাস পর্যালোচনা করলে সহজেই তা লক্ষ্য করা যায় উল্লেখ্য যে ভৌগোলিক দূরত্ব ভাষা ও সংস্কৃতির পার্থক্য অস্বীকার করে ন্যায্য অধিকার প্রাপ্তির প্রত্যাশা নিয়ে পূর্ব বাংলার জনগণ পাকিস্তান রাষ্ট্রের সাথে যুক্ত হয়েছিল কিন্তু পাকিস্তান সৃষ্টির পর শাসক পূর্ব বাংলার প্রাপ্য ন্যায্য অধিকারের দিকে মোটেও দৃষ্টি দেয়নি বরং রাজনৈতিক সামরিক প্রশাসনিক ও অর্থনৈতিক ক্ষেত্রে তাদের বৈষম্যমূলক নীতি গ্রহণের ফলে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে ক্রমাগত ব্যবধান বৃদ্ধি পেতে থাকে শিক্ষার্থী বন্ধুরা আমি তিনটি পর্বে বিভিন্ন ক্ষেত্রে পাকিস্তানি শাসকদের গৃহীত বৈষম্যমূলক নীতির একটি চিত্র তুলে ধরার চেষ্টা করব আজকে থাকবে আমাদের প্রথম পর্ব তো আজকের এই ক্লাসটিতে তোমরা যে বিষয়গুলো যে যে শ্রেণী উপকৃত হবে সেটা হচ্ছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয়পত্র পঞ্চম অধ্যায় আর বি বিএসএস ও বিবিএস প্রথম বর্ষ এর স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এর চতুর্থ অধ্যায় প্রথম পর্বে যেটি থাকছে সেটি হচ্ছে পূর্ব পাকিস্তানের পাকিস্তানের প্রতি পশ্চিম রাজনৈতিক ও প্রশাসনিক বৈষম্য পাকিস্তান রাষ্ট্রের জন্মের পর থেকেই পূর্ববাংলা রাজনৈতিক বৈষম্যের শিকারে পরিণত হয় পাকিস্তানের জনসংখ্যার ক্ষেত্রে পূর্ব বাংলা সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও স্বাধিকারের প্রশ্নে পূর্ব বাংলা ক্রমাগত উপকৃত হতে থাকে পাকিস্তানের প্রথম গণপরিষদে পূর্ব বাংলার সংখ্যাধিক থাকা সত্ত্বেও গভর্নর জেনারেল ও প্রধানমন্ত্রী উভয় পদে নিয়োগ করা হয় পশ্চিম পাকিস্তান থেকে সংখ্যাগরিষ্ঠের দাবিকে উপেক্ষা করে পাকিস্তানের রাজধানীও প্রতিষ্ঠা করা হয় পশ্চিম পাকিস্তানের করাচিতে পরে আয়ুব খান রাজধানী ইসলামাবাদে স্থানান্তর করেন পাকিস্তানের জনসংখ্যার শতকরা ছাপ্পান্ন দশমিক চার শূন্য ভাগের ভাষা বাংলা হওয়া সত্ত্বেও বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দানে শাসক গোষ্ঠী অনীহা প্রদর্শন করে তদুপরি মাতৃভাষার মর্যাদা রক্ষায় পূর্ব বাংলার মানুষের পরিচালিত আন্দোলন দমনে পাকিস্তানি সরকার তীব্র নিপীড়নমূলক ব্যবস্থা গ্রহণ করে যেই বিষয়টি আমরা পূর্ববর্তী ক্লাসসমূহতে সমূহতে আলোচনা করেছি তো আসো প্রথমে আমরা আলোচনা করি রাজনৈতিক ক্ষেত্রে বৈষম্য রাজনৈতিক বৈষম্য পশ্চিম পাকিস্তানিরাই ছিল প্রকৃত অর্থে শাসন ক্ষমতার কর্ণধার পূর্ব বাংলার জননেতা ছেড়ে বাংলা একে ফজলুল হক সহ এই অঞ্চলের জনপ্রিয় রাজনৈতিক নেতৃবৃন্দকে নিষ্ক্রিয় করে রাখা হয় এমনকি সংখ্যাধিক্ষ সত্ত্বেও আইন পরিষদে পূর্ব পাকিস্তানকে সংখ্যাসাম্য নীতি মানতে বাধ্য করা হয় কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিত্বের প্রশ্নেও বাঙালিদের অবস্থান মোটেও সন্তোষজনক ছিল না উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো একাত্তর সাল পর্যন্ত পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রিসভার মোট দুইশো জন মন্ত্রী প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর মধ্যে বাঙালির সংখ্যা ছিল মাত্র পঁচানব্বই জন আর একই সময়ে এই সময়কালের মধ্যে মোট নয়জন সরকার প্রধানের মধ্যে মাত্র তিনজন ছিলেন এই পূর্ব বাংলার আর এই তিনজনের মোট কার্যকালের সময় ছিল মাত্র ছয় বছর আর এই তিনজন হলেন খাজা নাজিমউদ্দিন হোসেন শহীদ সোহরাটি ও বগুড়ার মোহাম্মদ আলী আমরা একটি সারণির মাধ্যমে রাজনৈতিক ক্ষেত্রে যেই বৈষম্য সৃষ্টি করেছিল সেই বিষয়টি আমরা একটু তুলে ধরার চেষ্টা করছি তোমরা খেয়াল করে দেখো লিয়াকাত আলী খানের সময় মোট মন্ত্রী সংখ্যার জনের মধ্যে পশ্চিম পাকিস্তানেরই ছিল তেরো জন আর বাঙালি ছিল মাত্র ছয়জন নাজিমুদ্দিনের সময়ের পনেরো জন মন্ত্রীর মধ্যে নয়জনই ছিলেন পশ্চিম পাকিস্তানের আর মাত্র ছয়জন ছিল বাঙালি বগুড়ার মোহাম্মদ আলীর তিরিশ জন মন্ত্রীর মধ্যে আঠারো জনই ছিল পশ্চিম পাকিস্তানের আর মাত্র বারো জন ছিল বাঙালি সরকার প্রধান মোহাম্মদ আলীর সময়ে সতেরো জন মন্ত্রীর মধ্যে দশজনই ছিল পশ্চিম পাকিস্তানের আর সাতজন ছিল বাঙালি একটু ব্যতিক্রম ঘটে হোসেন শোহরার্দ হোসেন শহীদ শোহরার্দির সময় হোসেন শহীদ শোহরার্থী যখন সরকার প্রধান ছিলেন তখন মোট মন্ত্রীর চোদ্দো জনের মধ্যে আটজন ছিল বাঙালি আর ছয়জন ছিল পশ্চিম পাকিস্তানি চুন্দ্রিগড়টা লক্ষ্য করো ফিরোজ খান নুনেটা লক্ষ্য করো আর বিশেষভাবে আয়ুব খানের এই বিষয়টা একটু লক্ষ্য করো আয়ুব খানের সময়ে মোট বাষট্টি জন মন্ত্রীর মধ্যে চল্লিশ জনই ছিল পশ্চিম পাকিস্তানের আর মাত্র বাইশজন ছিল বাঙালি তো এভাবে আমরা যদি হিসাব করে দেখি মোট দুইশো জনের মধ্যে একশো ছাব্বিশ জন মন্ত্রী ছিল পশ্চিম পাকিস্তানের আর পঁচানব্বই জন মন্ত্রী ছিল বাঙালি এই বাঙালি মন্ত্রীদের আমরা যদি একটি শতকরা হার বের করি সেটি দ্বারা বিয়াল্লিশ দশমিক নয় আট পারসেন্ট এইরকম একটি রাজনৈতিক বৈষম্য ছিল এবার আসো আমরা প্রশাসনিক বৈষম্যের একটি চিত্র লক্ষ্য করি রাজনৈতিক ক্ষেত্রের মতো প্রশাসনিক ও চাকরির ক্ষেত্র চরম বৈষম্য পরিলক্ষিত হয় পাকিস্তানের বেসামরিক প্রশাসনের মূল চালিকা শক্তি ছিল সিভিল সার্ভিসে পাঞ্জাবি কর্মকর্তাদের এক প্রাধান্য যারা জনসংখ্যায় ছিল শতকরা মাত্র উনত্রিশ ভাগের সামান্য একটু বেশি উনিশশো পঁয়ষট্টি থেকে উনিশশো সত্তর সালের একটি পরিসংখ্যান মতে পাকিস্তানের মন্ত্রিপরিষদ বিভাগ পররাষ্ট্র স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা সহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊনসত্তর জন শীর্ষপদস্থ কর্মকর্তার পঁয়তাল্লিশ পাঞ্জাবি এবং তিনজন ছিলেন মাত্র বাঙালি উনিশশো আটচল্লিশ থেকে উনিশশো সালের তিনশো জন বেসামরিক সিএসপি কর্মকর্তার মধ্যে একশো ছাব্বিশ জন ছিলেন মাত্র বাঙালি ষাটের দশকে পাকিস্তানের সচিব পর্যায়ে দু চারজন বাঙালি নিয়োগ হলেও তাদের অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়া হয় বেসামরিক উচ্চপদ ছাড়াও কেন্দ্রীয় ব্যাংকে বাঙালির প্রতিনিধিত্ব ছিল অনেক কম পাকিস্তান রেলওয়ের বোর্ড পরিচালকদের আটজনের মধ্যে একজন ছিলেন বাঙালি রেডিও পাকিস্তানের বিশজন প্রথম শ্রেণীর কর্মকর্তার মধ্যে মাত্র একজন ছিলেন বাঙালি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরের চাকরির ক্ষেত্রে বৈষম্য পরিলক্ষিত হয় একই ধরনের বৈষম্য লক্ষ্য করা যায় বৈদেশিক মিশনগুলোতে বৈদেশিক দপ্তরের পঁচাশি পার্সেন্ট কর্মকর্তা ছিলেন পশ্চিম পাকিস্তানের এবং বাকি পনেরো পার্সেন্ট ছিলেন বাঙালি আমরা আবারও একটি সারণের মাধ্যমে আমরা দেখি কেন্দ্রীয় সচিবালয়ে উচ্চপদে বৈষম্যের একটি চিত্র উনিশশো বাষট্টি সালের তথ্যমতে মতে উনিশজন সচিবের মধ্যে পশ্চিম পাকিস্তানেরই ছিল উনিশজন ছিচল্লিশ জন যুগ্ম সচিবের মধ্যে উনচল্লিশ জনই ছিল পশ্চিম পাকিস্তানের আর পূর্ব পাকিস্তানের ছিল মাত্র সাতজন একশো ছাব্বিশ জন উপসচিবের মধ্যে একশো দুই জনই ছিল পশ্চিম পাকিস্তানের আর চব্বিশ জন ছিল পূর্ব পাকিস্তানের সাতশো তেষট্টি জন শাখা কর্মকর্তার মধ্যে সাত ছয়শো জনই ছিল পশ্চিম পাকিস্তানের আর মাত্র আটাশি জন ছিল পূর্ব পাকিস্তানের এভাবে মোট নয়শো জন কর্মকর্তার মধ্যে আটশো পঁয়ত্রিশ জনই ছিল পশ্চিম পাকিস্তানের আর একশো উনিশ জন ছিল পূর্ব পাকিস্তানের যেটা শতকরা হারে মাত্র বারো পারসেন্ট এবার আমরা দেখি বেসামরিক প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের একটা চালচিত্র আমরা একটু লক্ষ্য করি দুই হাজার আটশো জন প্রথম শ্রেণীর কর্মকর্তার মধ্যে পশ্চিম পাকিস্তানেরে ছিল দুই জন আর পূর্ব পাকিস্তানের ছিল মাত্র সাতশো জন পাঁচ হাজার নয়শো একষট্টি জন দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তার মধ্যে পশ্চিম পাকিস্তানের ছিল চার হাজার সাতশো একুশ জন আর পূর্ব পাকিস্তানের ছিল এক হাজার দুইশো চল্লিশ জন সত্তর হাজার তৃতীয় শ্রেণীর কর্মচারীর মধ্যে পঞ্চাশ হাজার সাতশো জনই ছিল পশ্চিম পাকিস্তানের আর উনিশ হাজার তিনশো জন ছিল পূর্ব পাকিস্তানের ছাব্বিশ হাজার চতুর্থ শ্রেণীর কর্মচারীর মধ্যে আঠারো হাজারে ছিল পশ্চিম পাকিস্তানের আর মাত্র আট হাজার ছিল এই পূর্ব পাকিস্তানের এই যে বৈষম্য সুযোগ সুবিধার ক্ষেত্রে এই বৈষম্যর কারণে পাকিস্তানি শাসকদের এসব বৈষম্যমূলক নীতির প্রতিবাদ যখন পূর্ব পাকিস্তানের জনগণ স্বায়ত্তশাসন ও স্বাধিকারের দাবি তোলে তখন শাসকচক্র অগণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন দমনের চেষ্টা করতে থাকে এমনকি তারা এই অঞ্চলের দেশপ্রেমিক জননেতাদের দেশদ্রোহী ও বিশৃঙ্খলা সৃষ্টিকারী আখ্যা দিত কণ্ঠবোধ করেনি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আমরা আমাদের আজকের এই পর্বটিকে আর আমরা দীর্ঘায়িত করবো না সামনে পরবর্তীতে আবার আরেকটি দ্বিতীয় পর্ব নিয়ে আমি হাজির হয়ে যাব ইনশাআল্লাহ সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আমার এই ক্লাসটি এখানে আমি সমাপ্ত করছি আসসালামু আলাইকুম